হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা সিম্পল। নতুন একটি ব্লগে তোমার জন্য অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে আজ প্রায় 5-6 দিন হয়ে গেল টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু সৌভাগ্যের বিষয় একটা যে কারেন্ট আজ পর্যন্ত এখনও মানে লোডশেডিং হয়, মানে যায় আবার চলে আসে। তো সকাল সকালে বৃষ্টি শুরু হয়েছে, আর বলেছিলাম আগের একটা ব্লগে যে বাবা কলকাতায় গিয়েছিল মাল আনতে, তো শীতের মাল নিয়ে এসছে। তো দেখো এই বৃষ্টি বর্ষার মধ্যে আর কি কাকুটা আর কি মাল নিয়ে চলে এসে, মানে কিনেই আর কি আনে আমাদের মাল। তো বৃষ্টিটা ভীষণ হচ্ছিল, তো এখন একটু অল্প হচ্ছে জন্য নিয়ে এসছে, আর মাল ভিজে যাবে, ভিজে গেলে তো সর্বনাশ। এর এই বৃষ্টির সময় কোথায় রোদে দেবে, সেজন্য প্লাস্টিকে মানে প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়ে এসছে। তো টোটাল আজকে মাল এনেছে 14 বস্তা, তো এখন মনে হয় 4টে বস্তা এনেছিল মাল, 4 বস্তা এনেছে, আরও আছে 10 বস্তা, সেগুলোও আনবে এক একবার করে। তো একবার এনেছে দেখো, আবার নিয়ে এসছে, আবার আনবে, তো এরকম করে করে আর কি 7-8টা বস্তাই নিয়ে আসবে, 14 বস্তা। তো বারান্দায় আর কি রেখে দিচ্ছে, আর বাবা যেহেতু বাড়ি নেই, বাবা হাবড়ায় গেছে মাল বিক্রি করতে, তো দোকান আছে ওখানে গেছে। তো বাবা আসলে তারপর এগুলোকে সরিয়ে রাখতে হবে, পুরো বারান্দা জুড়ে গেছে, মানে ভেতরেও রেখেছে, ঘরের ভেতরে, মানে আমি যে ঘরে থাকি সেই ঘরের ভেতরে রেখেছে। এরকম কী পরিমাণ মাল, মানে আমার ঘরটা পুরো মাল আর মালে ভর্তি। এরকম এগুলো সবই শীতের মাল। আর উপরে দোতলায় আরও আছে, দেখো এগুলো হচ্ছে একদম উলের, মানে উলি কটের মাল। সেগুলো তোমরাই ভালো বুঝবে, যারা আর কি সেলাই কাজ করো তারাই বুঝবে। তো বাবা আসলে তারপর এগুলো ঘরে নেবো। আর দেখো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, অন্য একটা ব্লগে দেখেছিলাম পুরো জল শুকিয়ে গেছে। দেখো জল পুরো গাছের ডাল ইয়ে হয়ে গেছে, মানে ডুবে গেছে। আর এখানে দেখো কলা, মানে কলা গাছ কেটে রেখেছে, কারণ আমাদের বাড়ির সামনেটা আর কি একটা ক্যাফ হচ্ছে, কফি ক্যাফ, তো ওখানটায় গাছ থাকলে তো হবে না, তো ওরা আর কি কেটে ফেলে যাবে। দেখো ওখানে পানা দেখালাম আঙুল দিয়ে, একটা পানা ছিল, কেউ ফেলেছিল, তো একটা থেকে কত হয়ে গেছে, আর সবুজ শ্যাওলা পড়ে গেছে। এ দেখো এখানে পুরো রাস্তা হয়ে গেছে এ কদিন এসে এসে। তো অন্য কোনো একটা ব্লগে তোমাদেরকে দেখাবো যে কোথায়, মানে কোথায় আর কি কলা গাছগুলো কেটেছে। এ দেখো বাবা বাড়ি চলে এসছে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আমি একদম বলতে ভুলে গেছি, বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, একদম মানে শুরুতেই বলতে হতো কিন্তু আমি ভুলে গেছি, আমার এখন হঠাৎ মনে পড়লো বাবাকে দেখে, মানে বাবার মেশিনগুলো দেখে। তো দেখো ওখান থেকে সব বস্তাগুলো না আমি, বাবা আর মা, মানে বাবা মাই বেশি করেছে, আমি একটু কম করেছি, মানে হালকা পাতলা ধরেছি বস্তাগুলো। তো এটা যেহেতু অনেকটা উপরে তুলতে হবে, তো বাবা বলছে যে এটা কী করে তুলবো, আমার মাথায় তুলে দে আর তুই লাস্টে ঠেলা দিস, আমি আর তোর মাথা তুলে নিচ্ছি। তো আমি সেটাই করেছি, পরে বলছে পড়ে যাচ্ছে, তুই একটু পড়ে গিয়ে ধর, তারপরে খাটে করে উঠে আমি ধরেছিলাম। তো এইভাবেই আর কি একের পর এক, একের পর এক, এক একটা বস্তা নিয়ে নিয়ে এরকমভাবে সাজিয়েছি। তো দেখতে পেয়েছো যে কীভাবে আর কি বস্তাগুলো সাজিয়েছি, খুবই কষ্টের কাজ এগুলো, দুজনে কষ্টকর, মানে কষ্ট করে সব কাজেই কষ্ট, তবুও বুঝতেই পারছো বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে। আর আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা তো আমি একটা ব্লগে বলেছিলাম, তো এখনও যে এভাবে করছে আর কি সেটাই অনেক। তো বেশি ভারী কিছু করতে পারে না, মানে গাহাত পা ব্যথা হয়, কারণ বাবার হাড়গুলো সরে গেছিলো তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর, সেজন্য একটু বেশি কষ্ট হয়। তো আমি টুকটাক একটু আধটু করে দিই, তো এরকমভাবে আর কি সবগুলো নেওয়া হয়ে গেছে আর কি। যাই হোক তোমরা আজকে কেমন আনন্দ করছো, প্রথমে বলতে হয় জিনিসটা আমি লাস্টে এসে বলছি, ভুলে গেছি, আর এখন আর ভয়েসটাকে আগে দিতে পারবো না, কারণ তাহলে আমার ভয়েসটাকে পুরোটাই কাটতে হবে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও সবাই, আর কে কেমন আনন্দ করছো, ভালোভাবে আনন্দ করো, কী করে বা করবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমাদের এদিকে, তোমাদের এদিকে হচ্ছে না আমি জানি না বা বলতেও পারবো না। তো যাই হোক টুকটুক করে কাজগুলো হয়ে গেছে, তাই দেখো এখানটাই রেখেছি কয়েকটা বস্তা, আর এই সাইডেও রেখেছি কয়েকটা বস্তা। তো চলো অন্য কোনো ব্লগে দেখা হবে, তো তোমাদের সবাই ভালো থাকবে।